হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। তো চলে আসলাম ফারলাইট 84 এর নতুন আরও একটি এক্সক্লুসিভ কন্টেন্ট নিয়ে। আর আজকে আমরা শেয়ার করব কিভাবে আপনারা ফারলাইট 84 এর পার্টনার প্রোগ্রামে নতুনভাবে জয়েন করবেন, তাও আবার কবে থেকে জয়েন করতে পারবেন। এছাড়াও শেয়ার করব ফারলাইট 84 এর বাংলাদেশের অফিসিয়াল ডিসকর্ড সার্ভার। আরও শেয়ার করব যারা পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করেছেন আপনাদেরকে কেন নেনি, আর যারা গেমের মধ্যে রিওয়ার্ড পেয়েছেন আপনারা কেন ভিভিএস পাননি বা কবে পাবেন সেটাও বলবো। তো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আরিফ আহমেদ গেমিং চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দেবেন। আর ফারলাইট 84 এর নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ফারলাইট 84 এর পার্টনার প্রোগ্রামে নতুন করে কি করে জয়েন করবেন এবং কোথেকে জয়েন করবেন সেটা তো বলবো, তার আগে কিছু ইনফরমেশন শেয়ার করি। তো এখানে আমি অনেকগুলো ইনফরমেশন বলবো, তো আশা করবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমে কথা বলতে চাই পার্টনার প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নিয়ে। তো আপনারা সকলে জানেন যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে কিন্তু পার্টনার প্রোগ্রামে কন্টেন্ট ক্রিয়েটর নেওয়া হয়েছে, যেখানে কিনা টিকটকার, ফেসবুকার এবং ইউটিউবারও অ্যাপ্লাই করেছে। আর সেখানে এক দুজন মানুষ অ্যাপ্লাই করেনি, হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করেছিল। তবে তার মধ্যে অনেকে আছে যারা কিনা ইনকামের মধ্যে ভিভিএস পেয়ে গেছে, আবার অনেকে কন্টেন্ট ক্রিয়েটর রোলও পেয়ে গেছে, আর এর মধ্যে অনেকে আবার পায়নি। তো এটার কারণ কি? তো সেই কারণটা আমার যতটুকু ধারণা সেটা থেকে আমি আপনাদেরকে শেয়ার করতেছি। যেমন আমিও কিন্তু গেমের মধ্যে 5000 কয়েন এবং ভিভিএসও পেয়ে গেছি, ইভেন কন্টেন্ট ক্রিয়েটর রোলও পেয়ে গেছি। তাহলে আপনি কেন পাননি? তো আপনি না পাওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ যদি আমি বলি সেটা হচ্ছে কন্টেন্ট। তো আপনারা অনেকে আছেন যারা কিনা ফেসবুকে ফলোয়ার্স নিয়ে, ইউটিউবে সাবস্ক্রাইবার নিয়ে, টিকটকে ফলোয়ার্স নিয়ে অনেক কথা বলতেছেন। তো ফলোয়ার্স ডাজেন্ট ম্যাটার, আপনাদের কন্টেন্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনাদেরকে পার্টনার প্রোগ্রামে নেওয়া হবে। তো এখানে অনেকে আছেন যারা কিনা শুধু ফলোয়ার্সের দিকে ফোকাস করেছেন কিন্তু নিজের কন্টেন্টের দিকে কোনো খেয়াল করেনি, যার কারণে আপনাদেরকে গেমের মধ্যে ভিভিএস দেওয়া হয়নি, আবার অনেকের কন্টেন্ট ক্রিয়েটর রোলও দেওয়া হয়নি। তো এটা হচ্ছে একটা কারণ। এখন এখানে আরও অনেক লোক বলতে পারেন যে ভাই আমার কন্টেন্ট তো অনেক ভালো, তাহলে আমাকে কেন ভিভিএস দিল না বা কন্টেন্ট ক্রিয়েটর রোল দিল না? তো দেখেন ভাই, আপনারা ভাবতেছেন যে আপনাকে কেন দেওয়া হয়নি। তো আপনার মতো এরকম অনেক অসংখ্য মানুষ আছে যারা কিনা পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করেছিল, আর সেই অসংখ্য মানুষ হচ্ছে হাজার হাজার মানুষ। তারা কয়েকজন মানুষ মিলে কীভাবে এতগুলো মানুষকে একসাথে অ্যাপ্রুভ করবে বা একসাথে ভিভিএস দিবে? তো তার জন্য তো অবশ্যই তাদেরকে সময় দিতে হবে। তো যাদের কন্টেন্ট ভালো এবং আপনি জানেন যে আপনার কন্টেন্ট ভালো, আপনার কনফিডেন্ট আছে, তাহলে অবশ্যই আপনি ইনকামের মধ্যে ভিভিএসও পেয়ে যাবেন এবং কন্টেন্ট ক্রিয়েটর রোলও পেয়ে যাবেন। তবে এটার জন্য তাদেরকে একটু সময় দিতে হবে, তারা তো হুটহাট আপনাদেরকে চাইলেই দিয়ে দিতে পারতেছে না। তাদেরকে সময় দিলে আস্তে আস্তে দেখবেন আপনি সব কিছু পেয়ে গেছেন। আর এই যে ফারলাইট 84 এই গেমটা বা এই গেমের যে কোম্পানি, তারা কোনো ছোটখাটো কোম্পানি না বা ছোটখাটো গেম না, এটা অবশ্যই একটি ইন্টারন্যাশনাল গেম এবং গ্লোবাল কোম্পানি। তো তারা চাইলেই কিন্তু আমাদের সাথে কোনো স্ক্যাম করতে পারবে না বা আপনাদেরকে ঠকাতে পারবে না। অবশ্যই আপনাদেরকে যে রিওয়ার্ডটা সেই রিওয়ার্ডও দিয়ে দেবে এবং ভিভিএসও দিয়ে দিবে। তো তার জন্য অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এবার আসলে ডিসকর্ড সার্ভার নিয়ে, তো আপনারা সকলে জানেন যে ফারলাইট 84 এর একটি ডিসকর্ড সার্ভার আছে, অফিসিয়াল গ্লোবাল সার্ভার, যেটার মধ্যে কিন্তু সব দেশের মানুষ গিয়ে জয়েন করেছে। তো সেখানে জগা খিচুড়ি হয়ে গেছে, যার কারণে ফারলাইট 84 থেকে অফিসিয়ালি বাংলাদেশ সার্ভার দেওয়া হয়েছে, যে ডিসকর্ড লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তো আপনারা সেখানে জয়েন করে ফেলতে পারেন। তো সেখানে জয়েন করার বেনিফিট কি? তো বেনিফিট হচ্ছে ফারলাইট 84 এর যত অফিসিয়াল আপডেট সবার আগে আপনারা সেই ডিসকর্ড সার্ভার পাবেন। এমনকি ফারলাইট 84 এর যখন নতুন করে ফর্ম ওপেন করা হবে, মানে পার্টনার প্রোগ্রামের, সেই ফর্মও কিন্তু সর্বপ্রথম সেখানে দেওয়া হবে। তবে সেই ফর্মটা দিবে কবে বা ওপেন হবে কবে, তো এটা বেসিক্যালি অফিসিয়াল থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে তাদের কথা অনুযায়ী খুব শীঘ্রই এটা ওপেন হবে, আর সেটা হতে পারে এই মাসের লাস্টের দিকে অথবা সামনের মাসের প্রথম অথবা মাঝখানের দিকে, তবে যখন তখনই হতে পারে। কিন্তু এক্স্যাক্টলি কোনো ডেট দেয়নি, যার কারণে আমি আপনাদেরকে কোনো শিওর ডেট দিতে পারতেছি না। কিন্তু যখনই ওপেন হবে তখনই সবার আগে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে দিব। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। তো যাই হোক, ইনফরমেশনগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর নেক্সট ফারলাইট 84 এর কী আপডেট নিয়ে ভিডিও চান সেটাও কমেন্টস করবেন। তো আপনারা যদি ফারলাইট 84 গেম সম্বন্ধে পুরোপুরি জানতে চান তাহলে বাম পাশে ভিডিও দেখবেন। আর যখন ফারলাইট 84 এর ফর্ম ওপেন হবে তখন সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা যদি দেখতে চান তাহলে ডান পাশে ভিডিও দেখবেন। তো দেখাচ্ছেন কিছু ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।